দেশে 29টা গ্যাস ক্ষেত্র থেকে যে গ্যাস পাওয়া যায় তার সাথে আমদানি করেও জ্বালানির চাহিদা পুরোটা পূরণ হচ্ছে না। গ্যাসের অভাবে বসে আছে অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র, টেক্সটাইল স্টিল মিল সহ গ্যাস নির্ভর ভারী শিল্প আছে জ্বালানি সংকটে, অর্থনীতিতে বারবার তৈরি হচ্ছে চ্যালেঞ্জ। অথচ তথ্যপাত্র জানান দিচ্ছে বাংলাদেশের মাটির নিচে রয়েছে অঢেল অর্থনৈতিক সম্পদ। এই পরিস্থিতিতে বঙ্গবন্ধুর দর্শন অনুসারে এসব প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম উৎপাদন ও ব্যবহার কিভাবে নিশ্চিত করা যায় তা আলোচনা করতে সেমিনারের আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। আমাদের জ্বালানির যে প্রাইস মোটামুটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা চলে আসছি, এই স্ট্যান্ডার্ডে এসে আমাদেরকে কম্পিটিটিভনেসের জায়গাতে আমরা খুবই খারাপ অবস্থা। আর তাছাড়া যখনই আপনি ইম্পোর্টের উপরে নির্ভরশীল তখন যদি টাকা হলেও তো অনেক সময় প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না। অর্থনীতির এই সংকট সমাধান হয়ে যায় যদি নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের পাশাপাশি পুরনো কূপগুলো নতুন করে খনন করা যায়, কিন্তু সেই উদ্যোগ চললেও আছে ধীর গতির অভিযোগ। কর্মযোগ্য আমরা সীমিত করে রেখেছি, আমরা কঠিনের মধ্যে যাব না। গ্যাস ফিল্ড আছে কিন্তু আমরা সেই রকম অনুসন্ধানে যাইনি, অনুসন্ধানে রিগোরাস অনুসন্ধানে যাইনি। অনুসন্ধান করেছি, একটা লেভেল পর্যন্ত করে চলে আসছি। লস নিয়ে কিন্তু আমরা গ্যাস সংকটের তীব্রতা স্বীকার করে আশার আলো দেখালেন জ্বালানি সচিব, বললেন আর দু বছরের মধ্যেই গ্যাস সংকট সমাধান হয়ে যাবে। গত ৬ মাসে অনেকগুলি বড় কাজ করে ফেলেছে, এর মধ্যে একজন বলেছেন যে কাতারের সাথে আমাদের লং টার্ম অ্যাগ্রিমেন্ট হয়েছে, ওমানের সাথে লং টার্ম অ্যাগ্রিমেন্ট হয়েছে, আরও তিনটা সংস্থার সাথে আমরা লং টার্ম অ্যাগ্রিমেন্টের জন্য শেষ পর্যায়ে আলোচনা চলছে। আমাদের অ্যাসেসমেন্ট হচ্ছে ২০২৬ জানুয়ারি থেকে আমাদের শিল্প প্রতিষ্ঠানের গ্যাসের কোনো সমস্যা থাকবে না সপরিবারে। পরে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন সাগর ও স্থলভাগে সম্পদ অনুসন্ধানে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার, পাশাপাশি আমদানির মাধ্যমেও চাহিদার যোগান দেওয়ার চেষ্টা চলছে। আমি যদি গ্যাস আনিও, আবিষ্কার যদি গ্যাস হয়ও, এই গ্যাস এগুলি সব লিক হইতে থাকে। সুতরাং আগে আমাদের ঠিক করতে হবে যে আমরা পরিকল্পিত শিল্প এলাকায় যাব, বিদ্যুৎ আনইন্টারাপ্টেড থাকতে হবে, গ্যাস থাকতে হবে, সেটার চ্যালেঞ্জ আমরা নিব। গ্যাসের জন্য মাল্টিক্লাইন সার্ভে প্রায় শেষ পর্যায়ে, আমরা বহু চেষ্টা করে পাঁচ বছরে আমরা মোটামুটি একটা পর্যায়ে আসছি সার্ভে ডিপসিতে, তাও কিছু জায়গা বাকি আছে। আমরা PSC-টাকে কারেকশন করে ফেলছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা কোম্পানির থেকে অফার পাচ্ছি, এক্সন মোবিল সহ মৌখিকভাবে অনেকে বলছে, একজন মোবিল লিখিতভাবে আমাদেরকে অফার দিচ্ছে ডিপসিতে এক্সপ্লোরেশনের জন্য, আমরা যাচাই বাছাই করছি। গবাদি পশুর বর্জ্য থেকে তৈরি বায়োগ্যাস দেশের জ্বালানি চাহিদা পূরণে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন জ্বালানি প্রতিমন্ত্রী। এ ব্যাপারে সরকার সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ইব্রাহিম পাঠান, এখন ঢাকা।